কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে 90 বার মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে, কি হবে 90 বার মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে, ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, প্রতিকোনা ইটের বদলা আদায় করবো সময় হলে, প্রতিকোনা ইটের বদলা আদায় করবো সময় হলে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া মিনার বাড়া মসজিদেতে, যেই দেশেতে ইমাম খুন হয় মসজিদেরই ইমাম রুমে, কি হবে আকাশ ছোঁয়া মিনার বাড়া মসজিদেতে, যেই দেশেতে মুয়াজিন খুন হয় মসজিদেরই যায় নামাজে, সারি সারি মুসল্লি দেশে কত যে মুনাফিক দেশে, সারি সারি মুসল্লি দেশে কত যে মুনাফিক বসে, সারি সারি মুসল্লি দেশে কত যে মুনাফিক বসে, তাই তো হলো না আজ ইমাম হত্যার বিচার দেশে, তাই তো হলো না আজ মুয়াজ্জিন হত্যার বিচার দেশে, তাই তো হলো না আজ আলেম হত্যার বিচার দেশে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, আর বলবো, আর বলবো, কি হবে শিক্ষিত হতে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে যদি শুনি নাস্তিক মুরতাদ পতিতা হেতা তৈরি করে, কি হবে শিক্ষিত হতে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে যদি শুনি নাস্তিক মুরতাদ পতিতা হেতা তৈরি করে, আরে মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গোলা, মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গোলা, উদ্ধার একদিন হবেই হবে আমরা কিন্তু নইরে বসে, উদ্ধার একদিন হবেই হবে আমরা কিন্তু নইরে বসে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে মানবাধিকার, মানবাধিকার বলি ছেড়ে বৈদেশিক নির্যাতনে যদি শিশু রাজন মরে, কি হবে মানবাধিকার, মানবাধিকার বলি ছেড়ে বৈদেশিক নির্যাতনে যদি শিশু রাজন মরে, যারা জনগণের টাকা মেরে দিল্লিতে প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে লন্ডনে প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে আমেরিকা প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে দিল্লিতে প্রাসাদ গড়ে, আরে রাজন নয় ওদের ধরে আস্ত বলি দিতে হবে, রাজন নয় ওদের ধরে আস্ত বলি দিতে হবে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, আর একটু সিরিয়াস কথা আছে বলবো, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে, আপনারা আমার এই দাবির সঙ্গে একমত, আমাদেরকে বুদ্ধিজীবী মার্কা সাংবাদিকরা প্রশ্ন করে, আপনারা আপনারা কাদিয়ানিদের বিপক্ষে আপনাদের কেন আন্দোলন, আপনারা কি আপনাদের বিরোধী মন মানসিকতার লোক বাংলাদেশে চা থাক এটা কি আপনারা চান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, নাস্তিক থাকবে, কিন্তু মুসলমানের নাম ধরে কোনো কাদিয়ানি বাংলাদেশে আমরা থাকতে দেবো না, প্রয়োজনে কাদিয়ানি নামে নতুন একটা ধর্ম রেজিস্ট্রেশন করেন, আপনারা কাদিয়ানি নামে থাকতে পারবেন, আমরা অন্য ধর্মের মানুষকে যেভাবে থাকতে দিয়েছি, কিন্তু বাংলাদেশে বসে আপনি মুসলমান দাবি করবেন আর গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানবেন, এই ভণ্ডামি বাংলাদেশে করতে দেওয়া হবে না, মুসলমান দাবি করতে হলে মোহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেনে বাংলাদেশে থাকতে হবে, না থাকা যাবে না, এখানে প্রয়োজনে খতমে নবুয়তের দাবিতে কাদিয়ানিদেরকে রাষ্ট্রভাবে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমরা
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবী চিয়ার কাবিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নবী নবীজির জন্য যদি রক্তের বহে নবী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে দে না তোদের চিহ্নটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে।